মাল্টা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন সিরাজগঞ্জের কৃষক মোয়াজ্জেম হোসেন। তার সফলতা দেখে এই ফল চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কুঠিপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের নেশা এবং পেশা চাষাবাদ। ধানের পাশাপাশি সমপযোগী বিভিন্ন ফসল ও ফল চাষ করেন তিনি। দুই বছর আগে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মাল্টা চাষ। 20% জমিতে 100 ভিয়েতনাম জাতের চারা রোপণ করেন। আমরা আমাদের বইয়ে পড়েছি, মাল্টা সম্পর্কে জেনেছি, তাই আমরা আমাদের বাড়ির পাশে গাছ, তাই আমরা দেখতে এসেছি। দুই বছর বয়স যখন এসেছে তখন আমি মোটামুটি মাল্টার চারাগুলা বেশ ফলন বৃদ্ধি হইতেছে, তাই আমি আশা করি যে এই মাল্টা অনেক লাভবান হব। প্রতিদিনই পাইকারের পাশাপাশি ক্রেতারাও বাগানে আসেন মাল্টা কেনার জন্য। ফরমালিন মুক্ত, রসালো ও সুমিষ্ট হওয়ায় এই মাল্টার চাহিদা অনেক। আমি গত বছরও এখান থেকে মাল্টা কিনেছি, তো ওনাদের মাল্টাগুলো বেশ ফ্রেশ আর কি। মাত্র 40,000 টাকা খরচ করে লাখ টাকার মাল্টা বিক্রির আশা মোয়াজ্জেমের। আশানুরূপ ফলন দেখে অনেকেই এখন আগ্রহী হয়ে উঠেছেন। মোয়াজ্জেমের মাল্টা বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্ত থেকে আগতরা। মাল্টা মনে হয় না, মাল্টা বা হচ্ছে ধরেন কমলা, এগুলো আমাদের দেশে হয় না, কিন্তু আমি এখানে এসে দেখার পর খুবই চমৎকৃত হয়েছি যে বাংলাদেশে সম্ভব এটা। এই মালটা দেখে কিভাবে আরো বৃদ্ধি করা যায় আমার আশা আছে, মালটা আবাদ করব। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে জেলায় মালটা চাষে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে আমদানি নির্ভরতাও কমবে। শিক্ষিত বেকার যুবকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাদের ঋণের ব্যবস্থা করা হয়, তাহলে দেখা যাবে কি আমাদের এই যে বাহির থেকে যে বিভিন্ন ফলের আমদানি, এটা অনেকাংশে নির্ভর করবে, তারা এগুলো দেখে উদ্বুদ্ধ হবে এবং এই কার্যক্রম আরো বেশি সম্প্রসারিত হবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।